কিরে বাবা, তুই আবার রান্নাঘরে আসতে গেলি কেন? যা যা ঘরে যা, তা না হলে আবার তোর গায়ে আগুনের আঁচ লাগবে। আহ মা, এত অস্থির হয়েও না তো। আরে এখন তো আমি আর সেই ছোট্ট মদনটি নেই, এখন আমি অনেক বড় হয়েছি। হ্যাঁ, বেশ বড় হয়েছিস, কিন্তু জানিস বাবা, সন্তানেরা কখনো বাবা মায়ের কাছে বড় হয় না। তা তুমি ঠিকই বলেছ মা। তা কি রান্না করছো শুনি। তোর পছন্দের লাউ আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি রে বাবা। বাহ, আজ তো তাহলে খাওয়াটা বেশ ভালোই হবে, কিন্তু সাথে যদি একটু আচার হতো না মা? আমি জানতাম এ কথা তুই বলবি, তাই তো আগে থেকে নকুলদের বাড়ি থেকে এনে রেখেছি। এই জন্যই তো বলে মা, তুমি আমার মনের না বলা কথাগুলোও কিভাবে যেন জেনে যাও। যা বাবা ঘরে যা, মোহন আর তোর বাবাকেও বল হাত মুখ ধুয়ে এসে বসতে, আমি এসে খাবার দিচ্ছি। ঠিক আছে মা, আমি তাই যাচ্ছি। এ কি রেঁধেছ মা, রোজ রোজ এসব খাবার দিয়ে কি ভাত গলা দিয়ে নামে? কেন রে বাবা, মুড়ি ঘন্ট তো বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, তোমাদের কাছে তো ভালো হবেই, কারণ তোমাদের ভালো ছেলে যে খুব পছন্দের খাবার। আহা থামবি তুই, নে নে চুপচাপ খেয়ে নে। হ্যাঁ, আমাকেই তো সব সময় বলবে, কই তোমার বড় ছেলেকে তো কখনো কিছু বলতে শুনি না। তোর খেতে হলে খা, না হলে খাবার রেখে উঠে যা। কি এত বড় কথা, থাকবো না আমি এই বাড়িতে, আর এক মুহূর্ত থাকবো না। আরে মোহন, খাবার রেখে উঠতে হয় না, আরে বস খেয়ে নে, তারপর যেখানে ইচ্ছে যাস। তোমার খাবার তুমি খাও, আমি চললাম। দেখলে তো মা, পাগলটা না খেয়ে চলে গেল। যাকগে নে বাবা, তুই খেয়ে নে, তরকারিটা বেশ সুন্দর হয়েছে। কিরে মোহন, ওরকম মুখ গোমড়া করে বসে আছিস কেন? আর বলিস নে, বাড়িতে আমার কোনো মূল্যই নেই, সব সময় বড় ছেলে যা বলবে তাই হবে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, আজও বুঝি খাবার ফেলে রেখে চলে এসেছিস, আর তাছাড়া তুই কি বা করবি? আমার মাঝে মধ্যে মনে হয় ঘর বাড়ি ছেড়ে কোথাও চলে যাই, আর ভালো লাগে না, নিজের বাড়িতে নিজেকে আসামির মতো মনে হয়। আমি বুঝি তোর সব কষ্ট রে, আমি বুঝি। ওই যে কথায় আছে না, যার ঘোড়া তার ঘোড়া নয় চেরাগদারের ঘোড়া, আসলে তোরও হয়েছে তেমন। মানে তোর কথা আমার মাথায় ঢুকলো না। শোন, আমি মায়ের কাছে শুনলাম যে মদনদা নাকি তোর আপন দাদা না। কি বলিস তুই, কিন্তু আমি তো এতদিনে জানতে পারলাম না। জানবি কি করে, তোর বাবা মা তো তোকে কখনো বলবে না সে কথা, আর কাকা কাকিমা ওকে মেলা থেকে কুড়িয়ে পেয়েছিল, সে কথা তুই জানিস। এ কি শোনালি তুই আমাকে, কিন্তু আমার বাবা মা আমাকে এতদিনেও বলিনি কেন তাহলে? কেন আবার, কাকা কাকিমাকে তো গায়ের লোকজন সবাই ভালোবাসে, তাই কেউ এসব কথা কখনোই মনে করে না, আর তারা তো মদনদাকে নিজের ছেলের মতো করেই মানুষ করেছে, তাই না? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, তাহলে দাঁড়াও আমিও এবার দেখছি। আমি এখন উঠি রে নকুল, পরে কথা হবে। এই যা, কি হলো তোর আবার, কোথায় চললি কোথায়? অনেক কাজ করতে হবে রে আমাকে এখন, আমি চলি। এই কাগজে কি লেখা আছে? তোমার অত কিছু জেনে তো কোনো লাভ নেই, তোমাকে যা বলছি তুমি তাই করো। না, আমি না জেনে কোনো কাগজে সই করতে পারবো না। সই তো তোমাকে করতেই হবে আজ। কেন সই করবে না? এই কাগজে লেখা আছে তোমার সব সম্পত্তি এখন থেকে আমার নামে করে দিলে। না, আমি এ কাজ করতে পারবো না। এবার বুঝতে পেরেছি কেন পারবে না। মদন কে? কি তার পরিচয়? মনে করেছ আমি কিছুই জানি না? না, কি জানিস তুই? আ
মদন আমার আপন দাদা না। তোমরা ওকে কোথা থেকে কুড়িয়ে নিয়ে এসেছো, আর আজকে আমার সম্পত্তির ভাগও ওকে দিচ্ছ না? মা, আমি এখন সত্যিটা জেনে গেছি, মদন আমার দাদা না, আর আমার বাবার সম্পত্তিতে ওর কোনো অধিকারও নেই। মোহন, শেষবারের মতো বলছি, বেরিয়ে যা তুই এই বাড়ি থেকে, আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না। না 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 না, তা তো হচ্ছে না। আমি চোরের উপর রাগ করে মাটিতে ভাত ঢেলে খেতে শিখিনি বাবা, আমার শরীরেও তোমার রক্ত বইছে বলে দিলাম। ভালোয় ভালোয় সই করে তোমরা আর তোমার ওই বড় ছেলে এই বাড়ি ছেড়ে চলে যাও। কি কি বললি তুই? হ্যাঁ, যা বলেছি তা ঠিকই শুনেছ বাবা। আমার মনে হয় মোহন ঠিক কথাই বলেছে, তুমি ওর নামে সব কিছু দিয়ে দাও, তোমরা সুখে থাকো, আমি তোমাদের চোখে জল দেখতে পারবো না কখনো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। না বাবা না, তোকে কোথাও যেতে দেব না। কি গো, অমন করে বসে কি ভাবছো তুমি? কি আর ভাববো, ভাবছি আমার এই যে মাঠে এত জমি বাড়ি এসব কে দেখবে, এখন আমার মদন যদি আমার কাছে থাকতো। আমাদের দুর্ভাগ্য, তাই আমরা আমাদের মদনকে হারিয়ে ফেলেছি। দেখো, একদিন আমার মদন ঠিক আমার কোলে ফিরে আসবে। আজকে যদি আমার মদন থাকতো কত বড় হয়ে যেত, ঘরে একটা বৌমা আনতাম, নাতি নাতনি হতো। আমারও তো শখ করে নাতি নাতনি নিয়ে খেলতে, কিন্তু আমাদের কপালে তা তো লেখা নেই। আমি ভেবেছি মরবার আগে আমার সব জমি জমা গায়ের মানুষের মাঝে বিলিয়ে দিয়ে যাব। এটা তুমি ঠিকই বলেছ, তাছাড়া গায়ের লোক তোমাকে কত সম্মান করে, সবাই আমাদের জমিতে ফসল ফলিয়ে আমাদের ঘরে ফসল দিয়ে যায়। শোনো গিন্নি, এই এত কিছু তো আর মরার পরে কিছুই সাথে করে নিয়ে যেতে পারবো না, এই জন্যই তো আফসোস হয় গো, যদি আমার মদনকে ফিরে পেতাম। চিন্তা করো না, কপালে থাকলে আমার কোলের ধন আমার কোলেই ফিরে আসবে একদিন। ই হলো, কোথায় চললে তুমি? যাই দেখি, একটু গ্রামের ভেতর থেকে হেঁটে আসি। ওহ, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, আর মনে হয় সামনে আগাতে পারবো না। আর একটু গেলেই বোন শেষ, তারপর নতুন গ্রাম শুরু, আমরা সেখানে গিয়ে কোনো বাড়িতে একটু আশ্রয় নেব, তারপর বিশ্রাম করে আবার রওনা দেব কোথাও। কাল থেকে কিছু দানা পানি মুখে দেয়নি মানুষটা, সব ওই অমানুষ ছেলের জন্য হলো, ওকে পেটে ধরেই আমি পাপ করেছি। না মা, অমন করে বলো না, দেখবে মোহন একদিন না একদিন ওর ভুল ঠিক বুঝতে পারবে। ওগো ওগো, ওঠো, আর একটু সামনে যেতে হবে যে। আর একটু বিশ্রাম করে নেই গিন্নি, তারপর দেখা যাবে। বাবা, এখানে দেরি করলে সন্ধ্যা নেমে আসবে, চলো তার চেয়ে ভালো আমরা সন্ধ্যার আগেই বোনটা পাড়ি দিয়ে ফেলি। এই তো এই গ্রামেই দেখতে হবে আজকে রাতটা, কোথাও কাটানো যায় নাকি। কে আপনারা, কোথায় চললেন এদিকে? এ গায়ে তো আগে কখনো দেখেনি আপনাদের। আগে আমরা ওই দূর গ্রাম থেকে এ পথে যাচ্ছিলাম, কিন্তু ভাবলাম আজকে রাতটা যদি এ গায়ে কোথাও থাকবার ব্যবস্থা হয়ে যায়, কালকে সকালে উঠে আমরা আবার চলে যাব। শুধু আজকে রাতটা থাকবার মতো কোনো জায়গা হবে? আসলে আপনি তো এই গায়েরই লোক,
তাই আপনাকেই বললাম কথাটা। আমার বাড়ির সামনে এসে বলছো থাকবে কোথায়? শোনো, তোমরা আমার বাড়িতে থাকবে, এসো তোমরা আমার সাথে। সত্যি বলছেন আপনি? আপনি আমাদের থাকতে দেবেন? আরে হ্যাঁ হ্যাঁ, আপনারা হলেন এ গাঁয়ের মেহমান, আর মেহমানদের আপ্যায়ন করা যে সৌভাগ্যের ব্যাপার, চলুন আমার সাথে। বাহ, আমার পছন্দের খাবার আপনি বুঝলেন কি করে মাসিমা? মুড়ি ঘণ্ট বুঝি তোমার খুব প্রিয়? হ্যাঁ দিদি, ছোটবেলা থেকেই আমার মদন মুড়ি ঘণ্ট খেতে খুব ভালোবাসে। বুঝলেন, আমাদেরও একটা ছেলে ছিল, দেখতে ঠিক আপনাদের ছেলের মতো, ওর নামও মদন। তাই নাকি মশাই? তাহলে ভেবে নিন, এটা আপনারও ছেলে, তা আপনার ছেলে কোথায় থাকে, কি করে শুনি? অনেক বছর আগে বনের ওপারে মেলা দেখতে গিয়ে আমরা আমাদের ছেলেকে হারিয়ে ফেলি। জানি না এখন কোথায় আছে, বেঁচে আছে কি না। কি বললেন, মেলার মাঠে হারিয়ে ফেলেছেন? আর ওর পরনে ছিল নীল রঙের শার্ট আর হাফ প্যান্ট। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? দেখো গিন্নি, কপাল কোথায় নিয়ে দাঁড় করিয়ে দেয়। শুনুন মশাই, এই হলো আপনাদের সেই ছেলে মদন। আজ থেকে অনেক বছর আগে আমি ওকে মেলার মাঠে খুঁজে পাই, কিন্তু ওর নাম ছাড়া ও আর কিছুই বলতে পারছিল না। হ্যাঁ, তারপরেই তো ওকে আমরা আমাদের নিজের ছেলের মতো বড় করেছি। সত্যি তুই আমার মদন? ওগো ওগো, আমি বলেছিলাম না, আমার মদন ঠিক একদিন ফিরে আসবে। বুঝলেন মশাই, এখন তো বয়স হয়েছে, গায়ের মানুষও আমাকে খুবই শ্রদ্ধা করে, তাই তারাই আমার জমি জমা দেখাশোনা করে, ওরাও কিছু পায় আমারও চলে যায়। বেশ বেশ, তাহলে তো আপনি মশাই বেশ ভালোই আছেন, আর এখন তো আবার ছেলেকেও পেয়ে গেলেন, এখন তো আপনি আরো খুশি। হ্যাঁ, এখন থেকে আমার সব কিছু মদনই দেখবে। আর হ্যাঁ, একটা কথা, আপনি আর বৌদীপ আমাদের সাথে এখানেই থেকে যাবেন। না, থাকতে পারবেন না। মোহন, তুই এখানে? বাবা, তোমরা বাড়িতে ফিরে চলো বাবা, তোমাদের ছাড়া আমার আর এক মুহূর্ত ভালো লাগছে না। আমি বলেছিলাম না বাবা, মোহন ঠিক ওর ভুল বুঝতে পারবে। আমাকে তুমি ক্ষমা করে দাও দাদা, চলো না বাড়িতে ফিরে চলো। না রে ভাই, এখন আর আমি চাইলেও যেতে পারবো না, কারণ এখন আমার দুটো পরিবার। তার মানে? হ্যাঁ রে, ইনি হচ্ছেন মদনের আসল বাবা, আর উনি হচ্ছেন মা, আমাদের এই দুই চাষার ওই একটাই ছেলে। আমি বুঝি তোমার ছেলে নয় বাবা? তা হবে কেন, আজ থেকে আমাদের এক একজনের দুটো করে ছেলে। আয় বাবা, তোরা আমার বুকে আয়।